140টা এখনি হিট করবে হ্যাঁ 140 হিট করছে বাপ বাহ সুন্দর না বাইকটা আসলেই সুন্দর ল্যাচটা কাটার কারণে আরো বেশি সুন্দর লাগতেছে ল্যাচ কাটলে কিছু ঝামেলা আছে দেখেন কই উঠতেছে মাটি এখানে 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 উঠে গেছে এন্ড সিটটা প্রচন্ড পরিমাণ খ্যাত যেরকম বাইক স্মার্ট ওরকম সিট খ্যাত এন্ড মাঝে মাঝে আমার এলাকাটা মাঝে মাঝে সত্যি কথা অনেক বেশি খ্যাত লাগে মনে হয় ও মাই গাড এরকম একটা খ্যাত এরিয়ায় আমি থাকি ও শিট কি একটা অবস্থা মানে খ্যাত কেন বললাম দেখেন আমাদের এই এলাকার এই রাস্তাটা কিন্তু এখনো পর্যন্ত মাটির মাটি টুকটাক রাবিশ এইগুলা দিয়ে বানানো হয়েছে চলুন স্টার্ট দিই বিসমিল্লাহির রহমানির রহিম আচ্ছা এই মাটির রাস্তাটা মানে মাঝে মাঝে খ্যাত মনে হয় কিন্তু আজকে বের হইতে চায় না আমার কাছে মনে হইতেছিল যে আসলে শহরের মধ্যে এরকম মাটির রাস্তা আপনি চাইলে একটু খালি পায়ে মাটির রাস্তা দিয়ে হাঁটতে পারবেন এই ফিলটাই বা আপনি কই পাবেন এটা পাওয়ার জন্য হইলেও আমার এই এলাকায় কিন্তু আপনাদের আসা উচিত এটা হলো ঈর্ষাল কলোনি এলাকা বলে অ্যান্ড এটা কসাইবাড়ি এলাকাতে দক্ষিণখানে পড়ছে এটা এই জায়গাটা এখনও পর্যন্ত গ্রামের ভাইবটা ওরকমই পাওয়া যায় সন্ধ্যায় বা দেখা যায় সকালে মুরব্বীরা এই সমস্ত চায়ের দোকানে বসে আড্ডা টাড্ডা দেয় বিভিন্ন সমস্যা সুবিধা নিয়ে একজন আরেকজনের সাথে কথা বলে চা বিড়ি পান বিভিন্ন জিনিস খাওয়া দাওয়া একসাথে অন্যরকম একটা ফিল আছে দেখেন এই যে মোটর সাইকেলটা আসতেছে ধুলা উড়ায় আসতেছে একদম মাটির ধুলা এটাই বা কয়জনে মানে দেখতে পারে তাই বলেন আর এই সমস্ত রাস্তাগুলো আমি যখন প্রথম এই এলাকায় আসি অনেক বছর আগের কথা তখন পুরাই গ্রাম ছিল এখন তো দুই পাশে বিল্ডিং টিল্ডিং তখন দুই পাশে বিল্ডিং না গাছপালা ছিল দুই পাশে ডোবা মানে গর্ত ছিল পুকুর ছিল ওর মাঝখান দিয়ে এই লাল একটা মাটির রাস্তা এত সুন্দর ছিল যারা এলাকায় চলাফেরা করছে আজ থেকে ধরেন 20 বছর আগে 20 না হলেও 15-16-17 বছর আগে আমি তখন ছোট ওই টাইমে মানে অন্যরকম একটা ফিল ছিল এখানে কলোনি মাঠে এদিক দিয়ে আমরা ঢুকতাম যারা আমার ভিডিও দেখেন যারা কলোনির মাঠে ওই সময় খেলছেন তারা একটা কমেন্ট করে যান যে আপনারা কলোনির মাঠে একবার হলেও খেলছেন অ্যান্ড কে কোন জায়গায় থেকে ভিডিও দেখেন প্লিজ আমাকে কমেন্ট করে জানান ব্যাপারটা আমার অনেক বেশি ভালো লাগে আমি যেমন আপনাদের সাথে ভিডিও শেয়ার করি আপনারা আমার সাথে এই ব্যাপারগুলো শেয়ার করলে আমি অনেক বেশি মজা পাবো আর কলোনির মাঠ এখন প্রায় অর্ধেক এলিভেটেড এক্সপ্রেস রেল লাইন এগুলোর জন্য ডেকে গেছে চলেন আমরা এদিক থেকে বের হই আর আমরা আজকে যাব হচ্ছে 300 ফিটে উঠবো এই বাইক নিয়ে অ্যান্ড 300 ফিটে উঠে GSXR নিয়ে একটা টান দিব ওরকম উমরা ধোনা ওরকম উর্কি পার্কে উর্কিস পার্কে টান দিব না হালকা পাতলার মধ্যে একটা টান দিব আর আরেকটা ব্যাপার যেটা আমি দেখছি এই GSXR-এ অনেকে টপ স্পিড তুলতে গিয়ে বা একটু হাই স্পিডে চালাইতে গিয়ে সহজ সরল রাস্তায় ট্যাঙ্ক স্ল্যাপিংয়ের কবলে পড়ছে আর আমি বলবো যে আসলে ট্যাঙ্ক স্ল্যাপের ব্যাপারটা আমি যেই কয়টাই দেখছি বা যাদেরই দেখছি তাদেরই দেখছি যে হ্যান্ডেল ট্যান্ডেল মডিফাই করা চেঞ্জ করা ওদেরই এই ব্যাপারগুলো বেশি হয়েছে এই কারণে সবসময় আমি বলি যে স্টক জিনিস ব্যবহার করেন স্টক জিনিসটা বানানো হয় আসলে এই বাইকটার জন্য এইভাবেই কোনো জিনিস আর্টিফিশিয়ালি মানে থার্ড পার্টি বা আফটার মার্কেট লাগাইলে ওইটা টুকটাক কিছু ঝামেলা দেয় একদিকে ভালো করে একদিকে খারাপ করে এই হলো সমস্যা এখন সময় হচ্ছে আমার মোটর সাইকেলের ঘড়িতে 3:33 আর এই জ্যাম পার হয়ে বেরোতে বেরোতে কয়টা বসবে কে জানে চলেন একবারে মেন রোডে গিয়ে আপনাদের সাথে আবার একসাথে হই বাংলাদেশের মার্কেটে বাংলাদেশের প্রেক্ষাপটে GSXR এর নাম যদি বলি তাহলে একটা ব্যাপারই মাথায় আসে সেটাই হলো পাওয়ার GSXR মানে আসলেই পাওয়ার কিন্তু একটা ব্যাপার কি জানেন পাওয়ার থাকলেই সবসময় দেখাইতে হয় না এটার পাওয়ার দেখায় টপ স্পিড তুলতে গেলে কিন্তু বিপদ যে কোনো সময় আসতে পারে আর আরেকটা ব্যাপার দেখেন আপনার কাছে যদি একটা পিস্তল থাকে সেটা অবৈধ হোক আর বৈধ হোক লাইসেন্স করা পিস্তলও যদি থাকে আপনি যদি ওইটার পাওয়ার দেখাইতে যায় কাউরে গুলি করে দেন মানে ওইটা আপনার কাছে আছে আপনার একটা পাওয়ার কিন্তু অলরেডি আছে আপনি চাইলেই ওটা ইউজ করতে পারবেন কিন্তু ওটা যদি ইউজ করে ফেলেন তাহলে কিন্তু আইন আদালত আবার তার পাওয়ার দেখা দিবে তো আপনি একটা বিপদে পড়বেন ঠিক ওরকম দেখেন এরকম একটা পাওয়ারফুল থাকা মানে পাওয়ারফুল বাইক থাকা এটার মানে কিন্তু আপনার কাছে অলরেডি পাওয়ার আছে আরে ভাই আমি তো এখন এই বাইকটা চালাইতেছি মানে আমি চাইলেই এখন 150 যে কোনো সময় তুলতে পারি কিন্তু 150 যখন তুলবো তখন কিন্তু বিভিন্ন রকম বিপদও আসতে পারে আসলে আমার যেটা মনে হয় একটা ক্ষমতা আপনার আছে ওই ক্ষমতাটা আপনার আছে এটা নিয়ে খুশি থাকাই ভালো রেগুলার ক্ষমতা দেখাইলে কোনো জিনিস কিন্তু বারে বারে দেখাইলে ওটার ভ্যালু থাকে না এই জন্যে মাঝে মাঝে একটু স্পিডে চালান রাস্তাঘাট ফাঁকা পাইলে বাট ওই যে রেগুলার বন্ধুবান্ধব নিয়ে রেস্ট করা লাভ নাই ভাই সব কিছুর
মানে আমাদের ইসলাম ধর্মে একটা ব্যাপার আছে না, সবকিছু রিজিক আছে, যে রিজিকে আপনার রিজিকে যে জিনিসটা আছে ওইটা আপনি না খেয়ে মরবেন না, আবার আপনার রিজিকে যেটা নাই ওটা আপনি জোর করে খাইতে পারবেন না, এরকম একটা ব্যাপার আছে। ঠিক ওরকম আপনার যতটুকু বাইক চালানো অতটুকুই আপনি চালাবেন, এটা যেমন সত্যি, ওরকম অল্প সময়ের মধ্যে যদি আপনি বেশি চালায় ফেলেন তাহলে কিন্তু আপনার বাইক চালানোর রিজিকও শেষ হয়ে যাবে। এই কারণে একটু ধর্মীয় মানে ধর্মীয় কি বলে ফ্লেভার নিয়ে একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আজকে, যারা হচ্ছে ওই যে টপ স্পিড এই সেই এত তুলসী মাম্মা আজকে অমুক তমুক, কিন্তু ভাই এরকম জ্যাম থাকলে তো ভালো লাগে না স্পোর্টস বাইকে। তারপরে এইবার এই GSX-টা নিয়ে আমার অতটা খারাপ লাগতেছে না, এর আগে যখনই চালাইছি খুব ঝাঁকি টাকি এগুলা ফিল হয়েছে, বাট এটার সাসপেনশন এত বেশি সুন্দর হয়েছে, কিলোমিটার 10,058, এটা আমি মজা করে চালাইতে পারতেছি ভাঙ্গা টাঙ্গায়। বাট একটা বড় প্রবলেম আছে GSX-এর, সেটা হলো ওই হ্যান্ড গ্রিপগুলো, এগুলা হ্যান্ড গ্রিপ এত শক্ত দুইটাই, এগুলা টিকসই অনেক টেকসই কিন্তু প্রচুর শক্ত, এত শক্ত কেন দেয়? আচ্ছা এই যে এখানে মামা, এই যে আবার এখানে গাড়ি নষ্ট, ইদানিং গাড়ি প্রচুর নষ্ট হইতেছে, ওনার এই এক গাড়ি নষ্ট হয়ে পুরো রাস্তাটা লন্ড ভন্ড হয়ে গেছে। চলেন বেরিয়ে গেছি আমরা, এবার আরেকটা জ্যাম খাবো খিল খেতে, অ্যান্ড তারপরে আমরা উঠে যেতে পারবো 300 ফিটে। ইয়ে গ্রেট, মাঝে মধ্যে লুকানোর জায়গা পাই না, ব্রেক করলে মনে হয় উপরে দিয়ে উইরা ওইদিকে যায় পড়বো, বাইকটা এত ছোট। V3 V4 বা M চালাইলে আরেকটু মানে বডির সাথে মনে হয় যে না বাইক আছে, বাট এই বাইকটা একটু অতিরিক্তই ছোট। আর আমি এখনো পর্যন্ত ই খুলি নাই, এগুলা খুলি নাই কারণ হচ্ছে এতক্ষণ পর্যন্ত ছিলাম জ্যামে, অ্যান্ড এবার না খুললে মানে জোর থাকবে না বলতে রিস্কি এই ব্যাপারটা, এগুলা খুলেই চালাইতে হবে সবসময়। অনেকে মনে করে এইগুলা চাপায় রাখলে মনে হয় স্পিড বেশি উঠে, এত স্পিড দিয়ে কী হবে? তবে আজকে আমি একটু স্পিড তুলবো, যেহেতু 300 ফিট যাইতেছি একটু তুলবো। বেশ অনেকদিন পর এরকম রৌদ্র উজ্জ্বল একটা আবহাওয়াতে ভিডিও করতেছি, আমার নিজেরও ভালো লাগে এরকম ওয়েদারে ভিডিও করতে। প্রচণ্ড পরিমাণে রোদ উঠছে কিন্তু রোদে তাপ নাই, মানে বাতাসটা এত বেশি ঠান্ডা, আর আমাদের বাসাটা তো ছায়া, আশপাশে বড় বড় বিল্ডিং সব, বাসা থেকে মনে হইতেছিল পুরো মেঘলা, মানে এত ঠান্ডা লাগতেছিল। আর আজকে সামনে 300 ফিট রোড, এত বেশি ফাঁকা, আজকে খেলা হবে বলতে শান্তিতে বাইক চালানো যাবে আর কি। চলেন হালকা পাতলার উপরে একটু চালায় দেখি 300 ফিটে কেমন লাগে। এই বাইক তো ধরা মাত্রই 100 উঠে যায়, কিন্তু এই 300 ফিট রোডে একটা বড় সমস্যা কি জানেন, একদম ডান দিক দিয়ে একদম বাম দিক দিয়ে কখনো খুব বেশি স্পিডে চালাবেন না, আর ব্লাইন্ড স্পটে তো অবশ্যই না, মানে অন্য কোনো গাড়ির জন্য সামনে দেখা যাইতেছে না, এই অবস্থায় তো অবশ্যই ওভারটেক করতে যাবেন না, কারণ হচ্ছে এই সমস্ত জায়গাতে এদিক আর ওই কোণা দুইটা দিয়ে উল্টা আসে, অ্যান্ড উল্টা যদি কোনো গাড়িটারই আসে, গাড়ি তো না বিশেষ করে হলেও যে মোটর সাইকেল গাড়িও আসে অনেক সময়, অ্যান্ড অটোগুলা বেশি আসে উল্টা মাঝখান দিয়েও, ওগুলা মানে প্রচুর অ্যাক্সিডেন্ট হয় এই রাস্তায় ওগুলার কারণে। আচ্ছা আমার বাইক অলরেডি 102-103 চলতেছে, অ্যান্ড মাত্র 5 নম্বর গিয়ারে, এরপরেও আরেকটা গিয়ার আছে, 120-123 উঠে গেছে, 30 উঠে গেছে, বাবা রে বাবা, 140 তো এখনই হিট করবে, হ্যাঁ 140 হিট করছে, বাহ, 5 নম্বর গিয়ারে 140 পর্যন্ত হিট করাইতে পারছি, ব্যাপারটা কিন্তু ভাল লেগে গেছে। আচ্ছা আবার যদি ফাঁকা পাই তাহলে আরেকবার ট্রাই করব, জীবন যৌবন বিসর্জন দিয়ে ট্রাই করার কোনো দরকার নাই, যদি রাস্তা ফাঁকা থাকে ভালো, না থাকলে অন্য কোনো দিন। এই হলো রেগুলার রেসার আর আমাদের মতো ব্লগারদের পার্থক্য, আমরা একটা বাইকের পারফরমেন্স দেখার জন্য চেষ্টা করি যে আগে নিজে বাঁচতে হবে, তারপরে যদি পারি পারফরমেন্সটা দেখব, আর রেগুলার রেসার যারা এদের কথা হচ্ছে আজকে এত আমার তুলতেই হবে, এতে যদি মইরা যাই গেলাম আরে ভাই জীবন অনেক মূল্যবান। আরেকবার এখানে অবশ্য রাস্তা সামনে উঁচু, রাস্তার সামনে এমন উঁচু ওই পাশটা দেখাই যাইতেছে না, এই অবস্থায় স্পিড তোলা রিস্ক, কারণ এদিক থেকে হুট করে উল্টা কিছু আসলে আমি দেখবো না, একদম বিপদ হয়ে যাবে। তাহলে GSX-এর পারফরমেন্স চেক করেই ফেললাম আজকে, 140 পর্যন্ত তো তুলেই ফেললাম, এর আগে আমি 148 তুলে ফেলছিলাম একবার আমার একটা বাইক দিয়ে, আমার প্রথম 5V3 যেটা ছিল ওইটা দিয়ে,
এটা আনএক্সপেক্টেড আনএক্সপেক্টেড ছিল যদিও। হিট করে মোটামুটি ইজি বলা যায়, এন্ড 50 উঠবে। আসলে এই রাস্তাটা এত বেশি খোলামেলা, এত বেশি কি বলে এটারে উইন্ড ব্লাস্ট হইতেছে, যে কারণে আর অন্য কোনো বাইকও নাই যে আমাকে সাপোর্ট দিয়ে নিবে। পুরা বাতাসটা আমার নিজের ঠেলা যাইতে হইতেছে, এই হলো অবস্থা। দেখ ওভারঅল ভালো লাগছে, মানে অনেকদিন পর স্পিডে বাইক চালাইলাম, এরকম স্পিডে তো ইদানিং আমার তোলাই হয় না, তোলা উচিতও না। আর স্পিডে বাইক চালানোর পর মানে একবার যখন হাই স্পিডে চলে বাইক অনেক স্মুথ হয়ে যায়, সব গিয়ারে মোচার দিলেই দেখেন লাভ দিয়ে উঠতেছে। 145 মনে হয় আমি আমার ক্যামেরাতে মানে তো রেকর্ড হয়েছে 45, বা হয়তো বেশি হলে 46 হইতে পারে, 145 পর্যন্ত আমি আমার চোখ দিয়ে দেখতে পারছিলাম, এই হলো ব্যাপার। এরপরে যদি কোনো আরেকদিন সুযোগ হয় একদম ফুললি রাইডিং গিয়ার টিয়ার পরে নিব, আজকে তো কোনো রকম রিস্ক নেই নাই। রাইডিং গিয়ার পরলে ধরেন যদি কোনো কারণে ট্যাঙ্ক স্ল্যাপ বা কিছু হয়ে পড়েও যায় তাহলে ছাসরা টাসরা গেলেও চিলবে টিলবে না আশা রাখি, এই হলো অবস্থা। হ্যাঁ তাহলে আর কি, চলেন এবার নর্মাল রাইড একটু এনজয় করি। যারা যারা স্পিড দেখতে আসছিলেন তাদের মোটামুটি স্পিড দেখা শেষ, স্পিড আর আজকে তুলবো না, নর্মালি 100 বা 120 পর্যন্তই তুলবো হয়তো বা, অ্যান্ড এবার একদম স্মুথ রাইড করে আমরা আবার এখান থেকে বেরোয় যাবো বা ফেরত যাবো, এরকমটাই আশা রাখতেছি। তাহলে আজকের ভিডিওতে এতটুকুই আজকের ভিডিওর জন্য রেকর্ড করলাম, আশা রাখতেছি আপনারা ভিডিওটা এনজয় করছেন। অ্যান্ড বাইকটা আমাকে দিয়েছে হচ্ছে বিএসবি মার্ট, এই জন্য বিএসবি মার্টকে অবশ্যই ধন্যবাদ, অবশ্যই ধন্যবাদ। অ্যান্ড ভাইরাল প্লেস এটারে থার্ড বলবো না কত বলবো জানি না, সেকেন্ডটা হচ্ছে খুব পপুলার, এর আগে যেটা ছিল এটা অতটা পপুলার না, এখানে লোকজন কমই থাকে, বাট তারপরেও প্লেসটা তো একই অনেকটা। চলেন এখান থেকে আমরা বের হয়ে যাই, কারণ কি এখানে যদি বেশিক্ষণ দাঁড়ায় থাকি পুলিশ আইসা অনেক সময় একটু ঝামেলা করে। এটা হলো জলশিরি রোড 2 লেখা নিচে। তাহলে এটাই ছিল আজকের ভিডিওতে, যদি আজকের ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিন, ভালো লাগার কথা না যারা রেগুলার আমার ভিডিও দেখে, কারণ আমি এরকম স্পিডে বাইক চালাই না। অ্যান্ড যারা স্পিডে বাইক চালান তারা প্লিজ সাবধান, কারণ মরে গেলে আর ফেরত আসবেন না, এই হলো ব্যাপার। দেখা হচ্ছে তাহলে এরকমই ভিডিও নিয়ে সামনে, আবার এরকম না নর্মালি আমি যে ধরনের ভিডিও বানাই ওই ধরনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। অ্যান্ড যতক্ষণ পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং চিল তো করতে থাকবো। তার আগে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করেন। অ্যান্ড আরেকটা কথা, কে কোন জায়গা থেকে ভিডিও দেখেন এই ব্যাপারটা প্লিজ কমেন্ট করে জানায়, এটা আমার জন্য, এটা আমার ভালো লাগবে। তাহলে টাটা ভাই ভাই, আল্লাহ হাফেজ। অ্যান্ড না স্পিড তুলবো না, চিল ব্রো, চেক দ্য মাইক এন্ড মেক শিওর ইট সাউন্ড রাইট বয়েজ।